এবার একটু আমি দাঁড় করালাম স্টে নড়া বসে আছে আর ওখানে 50 কে গিয়ে আবার কি করছে কে জানে কি হলো লিফট খুলে আছে লিফট খুলে আছে কে খুলেছে তুমি কোথায় ভূত আছে এখানে এখন কেক কাটার জন্য সব তৈরি হচ্ছে কি মনোরম দৃশ্য গতকাল এত বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার পর আজকের দৃশ্য এরকম নিচে পুরো তো ভেজা মানে রাস্তা পুরো ভেজা সেই কারণে যাক এবার আমাদের ঘরে রাস্তা পুরো ভেজা বলে সেই কারণে আমরা আজকে এফএম কে নিয়েছি ছাদে এফএম এর প্র্যাকটিস এখন চলবে আর এই যে 50 কে হাতে হচ্ছে এফএম এই যে 50 কে আর 50 কে হাতে এফএম 50 কে একবার দাঁড় করো এই 50 কে এখন চলতে আরম্ভ করেছে লাইট জ্বলা বল দিয়ে 50 কে খুব সুন্দরভাবে নিয়ে যাচ্ছে সুন্দর দাঁড় করিয়ে দিয়েছে খুব সুন্দর দাঁড় একটুখানি চালিয়ে আমি দাঁড় করাচ্ছি এবার আমি চালাচ্ছি এবার একটু আমি দাঁড় করালাম স্টে নড়া দেখে বলো কেমন লাগে ঠিক আছে তো হ্যাঁ তো যাক আজকের মতো ট্রেনিং কমপ্লিট কারণ প্রচণ্ড হাঁপিয়ে গেছে এফএম আর বাচ্চার সঙ্গে ডগের বন্ডিংটা কেমন লাগলো এটা তো আমরা জানিও আর চেষ্টা করো বাড়িতে বাচ্চা থাকলে তাকে কোনো পেটের সঙ্গে রাখতে সেটা গোল্ডেন রিট্রিভারও হতে পারে সেটা বিগেলও হতে পারে সেটা আদার্স কত ব্রিড হতে পারে কিন্তু বাচ্চার সঙ্গে বন্ডিংটা খুব দরকার বাচ্চা যে বড় হয় একটা পেটের সঙ্গে একটা পেট দুটো পেট চারটে পেটের সঙ্গে বড় হলে না বাচ্চার কী বলবো মানসিক বিকাশটাও সেরকমভাবে হয় আর দেখতেই পেলে যে কুলফির সঙ্গে রিহুর কি বলবো কতটা বন্ডিং মানে একটা বাচ্চার সঙ্গে একটা ডগের গুড ইভিনিং পঙ্কু ভাই এই যে আর আজকে হচ্ছে পঙ্কু ভাইয়ের ছোট ছেলের জন্মদিন বার্থডে পার্টি সেই বার্থডে পার্টিতে আমরা এসেছি এখানে আছে 50 কে ফ্যামিলি প্যাক এখানে আমার ছেলে কি কিছু বলবে না আচ্ছা এখানে হচ্ছে পঙ্কু বয়ের বয়ের কেক পঙ্কু বয় তার বয় তার হ্যাপি বার্থডে এই সবাই হাত তালি দাও বাবা হাত তালি দে হ্যাপি বার্থডে বাহ কেকটা তো দারুণ হয়েছে এখানে 50 কের মুখটা যেন কেমন হয়ে আছে কতক্ষণই খেতে দেবে খাওয়ার এখন ডায়েট চলছে আমার কি চলছে ডায়েট চলছে ডায়েট ওরা দেখি পেটটা দেখি কমে গেছে না না এটা টানতে হবে এটা টানতে হবে গেঞ্জিটা টানো কি কি পেক ফ্যামিলি পেক মানে ডলি ডলি না সরি পোগো পোগো এখানে চিৎকার করছিল এই যে মাস্টারমশাই এমন বকা দিয়েছে হাত দিও না বাবা মাস্টারমশাই এমন বকা দিয়েছে চুপ হয়ে গেছে তুমি এই যে ও মাস্টারমশাই কেন হ্যাঁ বকা দাও বকা দাও বকা দাও মাস্টারমশাই কি বসে গেছে বার্থডে পার্টি প্রায় শেষের মুখে এখন ডিনার টাইম তো এই মুহূর্তে আমি ডিনার করছি না এখন বিকাল 4:30 সময় খেয়েছি আজকে গ্যালিপ স্ট্রিট গেছিলাম হাটে তো সেটাও মানে আমি বলেছিলাম হ্যাঁ দেখিয়েছিলাম ভিডিওতে গ্যালিপ স্ট্রিট যে গেছি যাই হোক এখন এই যে 50 এর এই কি পাত খালি কেন 50 এর পাত খালি কেন বাবা ভালো আচ্ছা 50 কে বলছে মেইনটেইন করছে গুড মর্নিং ভেরি ভেরি গুড মর্নিং সকালবেলা জিয়ংকে করে চলে এসেছি এখন কোকোর কাছে এই যে কোকো বেড়ানোর জন্য পুরো রেডি দেখো প্লিজ এরকম হাতে হালকা করে ধরা স্টে অর্ডার দিয়েছি বসে আছে আর ওখানে 50 কে গিয়ে আবার কি করছে কে জানে কি হলো লিফট খুলে আছে কে খুলেছে তুমি কোথায় ভূত আছে লিফটে ভূত ওই যে বন্ধ হচ্ছে ভূতের ভূতে টিপছে নাকি ও ভূত ঢুকলো যাই হোক
আমরাও ভূত। এইদি ওকে নিয়ে তো আবার এই চলে এসেছি মাঠের সামনে, মানে এতটাই বাধ্য, কেন বাধ্য আমি জানি না, কিন্তু আমাদের আজকে দেখে যা করলো আমি সেটা মোবাইলে তুলে ধরতে, মানে ক্যামেরা তুলে ধরতে পারলাম না, মানে পাগলামি চূড়ান্ত হয়ে গেছে, মানে এত পাগলামি করছে আজকে। স্লো এটা লাগাবো ড্রপটা, আচ্ছা হ্যাঁ আমরা অলরেডি এখানে তুলে নিয়েছি, বসো 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 সেট। তো এবার ওকে কানের ড্রপ দেবো, তো চোখের ড্রপটা আগে দিয়ে দাও, স্টে স্টে, কোনো ভয় নেই কোনো ভয় নেই, দেবে হচ্ছে চোখের ড্রপটা, চোখের ড্রপ দিয়ে দাও, হাতটা ধরো, মুখটা তোলো, মুখটা তুলে স্টে, চোখের ড্রপ দাও দাও আরেক ফোঁটা, হ্যাঁ ওই দিয়ে ওই চোখে দাও, ওই চোখে দাও, না 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 না, স্টে 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 স্টে, গুড, বাহ তুমি তো লক্ষ্মী, লক্ষ্মী হয়ে গেছে লক্ষ্মী, হ্যাঁ চোখটা একটুখানি ইয়ে হোক, দেখো একটা অ্যাডাল্ট রট, মানে কত সুন্দর তার টেম্পারমেন্ট এবং কত সুন্দর আমাদেরও নিয়ে নিয়েছে, অল্প করে অল্প একদম সামান্য সামান্য করে, এই যে হালকা হালকা। আজকে অবাক করা জিনিস সেটা হচ্ছে যে আজকের কানের ড্রপ দেওয়া হয়ে গেছে, কানের ড্রপ দেওয়া হয়েছে, তো চোখের ড্রপ দেওয়া হয়ে গেছে, নখগুলোকেও হালকা হালকা করে আমরা কাটতে পেরেছি আজকে। আজকে মাত্র তিন দিন বেরালো, তিন দিন কি মাত্র তিন দিন, তো মাত্র তিন দিন বেরালো, তার মধ্যেই আমরা কত কিছু করি। আজকের মতো কোকর প্র্যাকটিস আমি এখানেই শেষ করছি, এই দেখো লিস্টটাকে ভাবছি ছেড়ে নিয়ে যাবো, আজকের মতো প্র্যাকটিস শেষ, এই দেখো আনন্দে লাফাচ্ছে, আনন্দে তিন দিনের আলাপ, তাতে দেখো সবাই রট হুইলারকে ভয় পায় আর আমি রট হুইলারকে বেশি ভালোবাসি। দেখো কানের ড্রপ দেওয়া হয়েছে, চোখের ওষুধ দেওয়া হয়েছে, নেল কাটিং করা হয়েছে, এই দাঁড়াও নেলটা দেখো, নেলটা দেখো, এই যে নেলও কাটিং করে দেওয়া হয়েছে, কত ভদ্র দেখো, এই দেখো সূর্যকালী অদর খাবে অদর খাবে। চলে এসছি এখন রকের এখানে কোকোকে ঢুকিয়ে, আর যেহেতু সামনে শো আমাদের সামনের মাসের 29-30-1 নর্থ ক্যালকাটা কেনেল ক্লাবের ডগ শো আছে, তো সেই জন্য নাতিকে নিয়ে রেডি হচ্ছে, এই যে আমাদের 50K, আর এই যে বাবা দেখছে কেমন করছে ছেলে, ছেলে কেমন করছে বাবা এখন দেখছে, দেখো কত সুন্দর লাগছে, বাহ খুব সুন্দর। ডায়েট এই যে 50K চলছে ডায়েট, এই যে এই নাকি তার ডায়েট, এই দেখো একটা দাঁড়াও দেখি কটা খেয়েছো, এই দেখো ওনাকে একটা খেয়েছে, বৌদি এখানে দিয়ে গেছিল 1-2-3-4-5-6 খাচ্ছে, ৬ খাচ্ছে, আমি দেখিনি কিন্তু এখান থেকে গায়েব হয়ে গেছে, এই যে পুরো কৌটোটাকে খুলেছে, খুলে পুরো খেয়ে নিচ্ছে, এই দেখো ডায়েট করছে ফ্যামিলি প্যাক। চলো আমাদের এখানে অ্যাঞ্জেলটা অনেক বড় বড় হয়েছে আর সবকটাই বেশ ভালো 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 হয়েছে, খুব সুন্দর লাগছে, ডায়েট কন্ট্রোল করছে, দেখো নিচে নামবো, এই যে এক টাকা ওদের ঘর থেকে বেরিয়ে এই যে ডায়েট করছে, বেশি সিঁড়ি ভাঙলে মাথা ঘুরছে, ওনাকে মাথা ঘুরছে, ওনাকে ডায়েট করছে, বলো এই যদি তোমার ডায়েটিশিয়ান কে, ডায়েটিশিয়ান কে, ডায়েটিশিয়ান নিচে, তার ফ্যামিলি প্যাকটার কি হবে, ফ্যামিলি প্যাক হট করে কমবে তাহলে, এটা কি ব্যাগ হবে, আমি বললাম সিঁড়ি দিয়ে চলো, বলছে না ছখানা লাড্ডু খেয়েছে, ছখানা লাড্ডু খেয়ে এই যাওয়ার হাসছে নেমেছে, একতলাও নামতে পারছে না হেঁটে, কি হাল। চলো অনেক গল্প গুজো হলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানি, আর ভালো লাগলে যেটা করা সেটাই করো, সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো, কমেন্ট করলে ভালো লাগে, লাইক শেয়ার করলে ভালো লাগে আর সাবস্ক্রাইব করলে আরও বেশি ভালো লাগে। চলো আজকের মতো টাটা, এবার আমরা সকালবেলার কাজ শেষ, বিকালে আবার কাজ করবো, তখন দেখা হবে, টাটা।